নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। গ্লোব নিউজে আপনাদের সকলকে স্বাগত, সঙ্গে রয়েছে আমি ট্রিনা চক্রাচার্য। আজকের হেডলাইনসে, দমদমের বিজেপি প্রার্থী সৌমিক ভট্টাচার্যের গাড়ি ভাঙচুর, ধুন্ধুমার দমদম। দেগঙ্গায় বোমা উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য এলাকায়। আসানসোলে তাপমাত্রার পারদ চড়ছে গগনচুম্বী। তৃণমূলের শেষ প্রচারে হাবড়ার মানুষের মন কাড়লেন শতাব্দী। সুপ্রিম কোর্টে ধাক্কা রাজীব কুমারের, গ্রেফতারি নিয়ে রক্ষা কবচ সরিয়ে নিল শীর্ষ আদালত। বাদুরিয়া বিজেপি প্রার্থী সায়ন্তন বসুর ফের বিতর্কিত মন্তব্য। দমদমের বিজেপি প্রার্থী সৌমিক ভট্টাচার্যের গাড়ি ভাঙচুর, ধুন্ধুমার দমদম। গতকাল রাতে সৌমিক ভট্টাচার্যের গাড়ি ভাঙচুর করা হয়। অভিযোগ ওঠে গাড়িতে টাকা রয়েছে। দু দলের মধ্যে চলে পাল্টা অভিযোগ ছড়াছড়ি। নিজেদের প্রার্থীর গাড়ি ভাঙচুর করে সহানুভূতি আদায়ের চেষ্টা করছে বিজেপি, বললেন জ্যোতিপ্রিয় মল্লিক। দেগঙ্গায় বোমা উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য এলাকায়। দেগঙ্গার এক নম্বর পঞ্চায়েতের বেলপুরে ভোট প্রচারের শেষ দিনে একটি ঘরে ব্যাগের মধ্যে মিলল বেশ কয়েকটি তাজা বোমা। পরিবারের সকলেই কংগ্রেস সমর্থক বলে জানা গিয়েছে। খবর পেয়ে পুলিশ এলাকায় আসে। ইয়াকুব মণ্ডল, মারুক মণ্ডল দুজনকেই আটক করেছে পুলিশ। পরিবারের দাবি, রাজনৈতিক চক্রান্তের শিকার তারা। কেউ প্যাকেট বোমা রেখে গেছে, তদন্তেই দেগঙ্গা থানার পুলিশ। উত্তর চব্বিশ পরগনা থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব টিভি। আসানসোলে তাপমাত্রার পারদ চড়ছে গগনচুম্বী। বেলা বাড়তে না বাড়তেই তাপমাত্রা বাড়ছে হু হু করে। সূর্যের প্রখর দাবদাহে আসানসোল শহরে ইতিমধ্যেই তাপমাত্রা ছুঁয়েছে 41 ডিগ্রি সেলসিয়াস। যত বেলা গড়াচ্ছে ততই পারদ বাড়ছে। 42 থেকে 43 ডিগ্রি হওয়ার সম্ভাবনা রয়েছে, নাজেহাল দৈনন্দিন কর্মী থেকে শুরু করে পথ চলতি সাধারণ মানুষ। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব টিভি। তৃণমূলের শেষ প্রচারে হাবড়ার মানুষের মন কাড়লেন শতাব্দী। হাবড়ার বাণীপুর হোমের মাঠ থেকে কয়েক হাজার বাইক, ছোট হাতি, গাড়িসহ এক সুবিশাল শোভাযাত্রা বার করল তৃণমূল। নির্বাচনী প্রচারের শেষ প্রচারে এগিয়ে দেওয়াতেই সন্ধে 6:30 নাগাদ বারাসাত লোকসভা প্রার্থী কাকুলি ঘোষ দস্তিদার, তার সমর্থনে এই শোভাযাত্রার সূচনা হয়। উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। শোভাযাত্রায় উপস্থিত হয়ে শতাব্দী রায় জানান, নির্বাচন কমিশন কেন্দ্রের কথায় চলছে তা পরিষ্কার। উত্তর চব্বিশ পরগনা থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব টিভি। সুপ্রিম কোর্টে ধাক্কা রাজীব কুমারের, গ্রেফতারি নিয়ে রক্ষা কবচ তুলে নিল শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টে জোর ধাক্কা খেলেন রাজীব কুমার। গ্রেফতার এড়াতেই কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার এতদিন একটি আইনি রক্ষা কবচ পাচ্ছিলেন, শুক্রবার চিটফান্ড মামলার রায় তা তুলে নিল সুপ্রিম কোর্ট। বাদুরিয়া বিজেপি প্রার্থী সায়ন্তন বসুর ফের বিতর্কিত মন্তব্য। হাওড়া লোকসভা তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় রাতে বুথে ঢুকে রেগিং করতে গিয়েছিল। কেন্দ্রীয় বাহিনী তাকে মারধর করেছে। কিছু নেতা গুন্ডাগিরি করে মহিলাদের ভয় দেখাচ্ছে, তাদেরকে গাছে বেঁধে ছাটাফেটা করে ছবি তুলে হোয়াটসঅ্যাপ কিংবা ফেসবুকে ভাইরাল করে দিন, এরূপ বিস্ফোরক মন্তব্য বারংবার করে চলেছেন সায়ন্তন বসু। উত্তর চব্বিশ পরগনা থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব টিভি। আপনি আপনার এলাকার সমস্ত খবর পাঠাতে পারেন আমাদের, সেই সমস্ত খবর দেখাবো আমরা। ফুটেজ সহ মেল করুন news.globetv@gmail.com অথবা আপনার নিকটবর্তী আমাদের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করতে পারেন। গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। চোখ রাখুন গ্লোব নিউজে, দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।